আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আবারও কমবে রড এবং সিমেন্টের দাম, অর্থাৎ বর্তমান যে মূল্য, এই মূল্য থেকে অনেকটা দাম কমে যাবে 10 থেকে 15 দিন পরে, কারণ তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। যেহেতু বিশ্ববাজারে তেলের দাম কম, বাংলাদেশে বেশি, তাই রড সিমেন্টের দাম আবারও কমবে। শাহ সিমেন্ট বিক্রি হচ্ছে 550 টাকা, প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে 555 টাকা, সেভেন রিং সিমেন্ট বিক্রি হচ্ছে 565 টাকা, অ্যারামিড সিমেন্ট বিক্রি হচ্ছে 545 টাকা, কিংম্যান সিমেন্ট বিক্রি হচ্ছে 550 টাকা। এই সিমেন্টগুলো পূর্বে ছিল, অর্থাৎ গত 15-20 দিন আগে ছিল 500 টাকা, 510 টাকা, 20 টাকা। বর্তমানে অনেকটা রেট বেড়ে গিয়েছে, অর্থাৎ প্রতি বস্তা 30 থেকে 40 টাকা বেড়ে গিয়েছে। তবে এই রেটটি আবারও কমবে, কারণ তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তেলের দাম কমবে, কারণ সামনে ইলেকশন, তেলের দাম কমবে, কমলে রড সিমেন্টের দাম কমে যাবে। আপনারা যারা বাড়ির কাজ করতেছেন, তারা অল্প অল্প মালামাল নিয়ে কাজ করতে পারেন, আর যারা ভাবছেন ইট সিমেন্ট কিনে রাখবেন, তারা আর কিছুদিন পরে কিনুন, মালের রেট আরও কমে পাবেন আপনি, অর্থাৎ প্রতি ব্যাগে আপনি হয়তো 20-30 টাকা আরও কমে পাবেন। সুপার কিট সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 555 টাকা, বেঙ্গল সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 550 টাকা, সেভেন হর্স সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 560 টাকা, রয়্যাল সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 550 টাকা, আনোয়ার সিমেন্ট, তা বিক্রি হচ্ছে 565 টাকা। তবে এটা যদি আপনি বেশি করে নেন, অর্থাৎ 50 বস্তা 60 বস্তা নেন, এই রেটে পাবেন। আর যখন আপনি খুচরা কিনতে যাবেন, রেট একটু বেশি হয় খুচরা কিনতে গেলে। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি সিমেন্ট এখন কিনে স্টক করতে চান, এখন স্টক করবেন না, কারণ আমি বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে দেখলাম তাদের মালামাল নেই, কারণ রেট বেড়ে গিয়েছে, তাই মালামাল কিনতেছে না। তারা বলতেছে মালের রেট কমবে, তাই তারা স্টক করতেছে না। ছোটো ছোটো দোকানদার কিংবা বড় বড় ডিলাররাও মাল কিনতেছে না, সবার ঘর এখন ফাঁকা, অর্থাৎ সিমেন্ট নেই তাদের। তারা বলতেছে মালের রেট কমবে, কমলে তারা তখন মাল ঢুকাবে। বিএসআরএম রড, তা বিক্রি হচ্ছে 92,000 টাকা প্রতি টন, 1 টন = 1,000 কেজি, বাইজিত স্টিল, তা বিক্রি হচ্ছে 89,500 টাকা প্রতি টন, রহিম স্টিল, তা বিক্রি হচ্ছে 88,000 টাকা প্রতি টন, জিপিএস, তা বিক্রি হচ্ছে 90,500 টাকা প্রতি টন। তো রড এবং সিমেন্টের দামটা কিন্তু ওঠানামা করে প্রতিদিনই, তো এই কারণেই রেট সমান হয় না। অর্থাৎ আজকে আপনি ভিডিওটি দেখতেছেন, এটা আজকে রেট, কালকে কিন্তু রেট বাড়তেও পারে, কমতেও পারে। তো চলুন আরও কিছু রডের দাম আমরা দেখে নিই। আনোয়ার স্টিল, তা বিক্রি হচ্ছে 90,800 টাকা, বিএসকে স্টিল, তা বিক্রি হচ্ছে 83,000 টাকা, সোমা স্টিল, তা বিক্রি হচ্ছে 87,500 টাকা, একেএস স্টিল, তা বিক্রি হচ্ছে 90,400 টাকা। বন্ধুরা, যারা বাড়ি তৈরি করতেছেন অথবা বাড়ির কাজ ধরবেন, তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি। তো বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।